বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলা কোনো কাজে নেই মানুষের ডেলা, সেটা হলো সেই ডিজিটাল যশোর জেলা। বাংলাদেশ ঐতিহ্যবাহী গদখালি খুশিতে মানুষ দেয় তালি, যেখানে অসম্ভব পরিমাণে চাষ হয় ফুল, চিনতে করে না কেউ তো আর ভুল। যারাই ফুলকে ভালোবাসে তারাই কিন্তু এখানে আসে। এটা আমার মুখের কথা না ভাই, আপনাদেরকে আমিও দেখাতে চাই। বিভিন্ন রকমের এখানে দেখা যায় ফুল, আসলে দেখলে হয়তো আর হবে না কোনো ভুল। আপনারাও ফুলকে ভালোবাসেন আর অবশ্যই আপনারাও এখানে আসবেন। আমার মতো এখানে অনেক মানুষ কিন্তু প্রতিনিয়ত আসে, কারণ তারাই তো ফুলকে ভালোবাসে। আসলে এত সুন্দর একটা পরিবেশ, যা করা যাবে না কখনো শেষ। আসলে দেখার কোনো শেষ নাই, বোঝার কোনো বয়স নাই, সেটার প্রমাণ বারবার এখানেই দেখা যায়। অসংখ্য মানুষের সাথেও কথা বলে অনেক কিছু বোঝা যায়। আমার মতো এখানে অনেকরাই আসে, কারণ তারাও তো ফুলকে ভালোবাসে। আসলে বারবার আসতে ইচ্ছা হয় আর বারবার এই পরিবেশ দেখতে হয়। বাংলাদেশে এখানেই বলা হয় ফুলের রাজা, এখানে আসলেই সবকিছু যায় বোঝা। তাই আপনাদেরকেও জানিয়ে দিতে চাই, এই সুন্দর পরিবেশটাও দেখাতে চাই। আপনারাও এখানে আসবেন যদি ফুলকে সত্যি ভালোবাসে। ফুলকে কিন্তু সবাই ভালোবাসে আর ফুল দেখতে সবাই কিন্তু এখানে আসে। ফুল নিয়ে ছিল আমার যত কথা, কেউ কাউকে দেয়া যাবে না কখনো ব্যথা। কথায় যদি থাকে ছন্দ, কেউ তো বলে না মন্দ। কেউ কাউকে করা যাবে না কিন্তু ছন্দ, কারোর সাথে কেউ করবেন না দ্বিধা দ্বন্দ্ব। কারণ কেউ করবে না বারণ, এখনই আমাকে নিতে হবে বিদায়। সবাই থাকবে আমার হৃদয়, সবাইকে করতে হবে স্মরণ, হঠাৎ করেই হয় মরণ।